নান্দনিক সৌন্দর্যের এক আলোকিত শহর মদিনা, বিশ্ব মুসলিমের ভালোবাসার সর্বোচ্চ স্পন্দন এ শহর, মর্যাদায় পবিত্র কাবা শরীফের পরেই যার স্থান। বিশ্বের সুন্দর শহরের মধ্যে এটি অন্যতম। রাতের অন্ধকারে মদিনাকে আলোকসজ্জা ছাড়াই সাধারণ আলোয় অন্যতম এক আলোকসজ্জার শহর মনে হয়। আল মদিনাতুল মনোয়ারা সৌদি আরবের হেজাজ অঞ্চলের একটি বিখ্যাত শহর। তাছাড়া সৌদি আরব দেশটির ১৩টি প্রদেশের মধ্যে অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যের নগরী এটি। খ্রিস্টপূর্ব ১৬০০ বছর পূর্বে এই শহরটির জন্ম, আর সেই থেকে আজ অবধি মদিনার শহরের প্রায় ৬টি নামের তথ্য পাওয়া যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহর হিজরতের পূর্বে এর নাম ছিল ইয়াসরিব। ৬২২ খ্রিস্টাব্দে যখন প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে হিজরত করলেন, তখন এর নাম রাখা হলো আল মদিনা আল মনোয়ারা আল নববী ইয়া, যার অর্থ হচ্ছে উজ্জ্বলতম শহর বা নবীর শহর। মদিনা শহরের সৌন্দর্যকে অলঙ্কৃত করেছে মসজিদে নববীর উন্মুক্ত আঙিনার অটোমেটিক সামিয়ানা ফিলার, যা সুইসের মাধ্যমে ছাতার মতো উন্মুক্ত করা যায়, আবার প্রয়োজনে গুটিয়ে রাখা যায়। এছাড়াও মদিনার শহরের সুপরিকল্পিত রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত যে মনে হবে ছবির মতো সাজানো এবং ওয়েল ডেকোরেট। মুসলিম উম্মার প্রিয় শহর মদিনা। এই মদিনায় বসবাস করেছেন দোজাহানের বাদশাহ বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রওজা মদিনার মসজিদে নববীতে অবস্থিত। মদিনায় মসজিদে নববী ছাড়াও আরও ৪টি স্থান মুসলিম উম্মা সবচেয়ে বেশি পরিদর্শন করেন, যা ইসলাম ও মুসলমানদের জন্য স্মৃতি বিজড়িত স্থান। এই স্থানগুলোর সঙ্গে ইসলাম ও মুসলমানদের আবেগ ও ভালোবাসা জড়িত। আবেগ ও ভালোবাসার সেই স্থানগুলো হলো প্রিয় নবীর রওজা, জান্নাতুল বাকি, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন এবং উহুদ পাহাড় ও প্রান্তর। মদিনার এসব স্থানগুলো ইসলাম ও মুসলমানদের জন্য ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ও তাৎপর্যপূর্ণ স্থান। এই স্থানগুলোর প্রতি মুসলিম উম্মার ভালোবাসা ও শ্রদ্ধা আজন্ম, যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।